বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গোল কামিজ ডিজাইন তৈরি করে দেখাবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিও পেতে। আর গোল জামাটা আমি সম্পূর্ণ গজ কাপড় দিয়ে এখানে ডিজাইনটা তৈরি করেছি, আর লেস দিয়ে ডিজাইনটা করা হয়েছে। প্রথমে কাটিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লেস আর কাপড়টা নেওয়া হয়েছে। লেসটা দিয়ে ড্রেসটা ডিজাইন করব। তার আগে গোল কামিজটা কাটিং করে নিতে হবে। আমার এখানে কাপড়টার নিচে খুব সুন্দর একটি কাজ করা আছে নিচের অংশটাতে। যেহেতু গোল কামিজ হবে, পুরো কাপড়টাই চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন প্রথম যেটা করতে হবে, এখানে হাফ ইঞ্চি বাদ রেখে কাঁধের জন্য আর মোড়ার জন্য 6.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব। কাঁধ থেকে আর মোড়ার জন্য 6.5 ইঞ্চি দাগ দিয়ে নিব, আর কোমরের জন্য 14 ইঞ্চি দাগ দিয়ে নিব। আর নিচের লম্বাটা আমি এখানে 45 ইঞ্চি রাখবো। আপনারা যতটুকু পরিমাণ লম্বা পরেন সেই হিসাবে রাখতে হবে, মাপ অনুযায়ী দাগ দিয়ে নিতে হবে। এখন এখানে বডির জন্য 10.5 ইঞ্চি নিয়ে নিব, আর কোমরটার জন্য 9.5 ইঞ্চি নিয়ে নিব। যেহেতু গোল কামিজ হবে, হিপের মাপ লাগবে না। এখানে একবারে নিচের যে অংশটা আছে আমার, সেই নিচের অংশে পুরো যে কাপড়টা আছে আমি পুরো কাপড়টা নিয়ে নিব। সেলাইয়ের জন্য বাদ রেখে এখানে 21 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি নিচের ঘেরের জন্য। আর উপরে যে গলার ছড়ানোর জন্য 3 ইঞ্চি নিয়ে নিলাম এখানে, আর পুরো ফুটটার জন্য 7.5 ইঞ্চি নিয়ে নিব। এখানে আমার মাপের দাগ দেওয়া হয়ে গেছে। এখন মাপ অনুযায়ী বডি থেকে কোমর শেপ দিয়ে নেব, আর কোমর থেকেও রাউন্ড শেপ কাটা যে রাউন্ড মাথাটা আছে সেটা দিয়ে শেপ দিয়ে নিতে হবে। কিন্তু এই শেপটা আপনাদের দিতে হবে, কিছুটা পরিমাণ রাখার পরে শেপ কাটা উল্টিয়ে নিচের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে। আর মোড়ার এখানে সোজাভাবে দাগ দিয়ে নিলাম, মানে হালকা রাউন্ড শেপ দিয়ে নিব। এখন যেটা করতে হবে, একবারে সাইড থেকে, যেহেতু গোল কামিজ হবে সেই ক্ষেত্রে সাইড থেকে যে লম্বাটা আছে আমার 45 ইঞ্চি সেই হিসাবে দাগ দিয়ে নিতে হবে, না হলে কোনাটা ঝুলে যাবে। এখানে দাগ দিয়ে নিলাম। গোল কামিজে আপনাদের এই সাইডের মাপটা অবশ্যই দিতে হবে, না হলে কোনাটা ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে না নিচের অংশে। আর উপরে যে রাউন্ড অংশটা এসেছে সেই অনুযায়ী শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিলাম। 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে এখানে কাটিংটা করে নিচ্ছি। তো অনেকটা সহজেই কিন্তু এখানে আমার গোল কামিজটা কাটিং হয়ে গেছে। নিচের যে বাড়তি অংশটা আছে সেটাও কেটে নিলাম। কোমরের মাপের এখানে সামান্য পরিমাণ কেটে নিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে আমার কোমরের যে মাপ আছে সেই মাপের থেকে আমি 5 ইঞ্চি করে একবারে নিচের অংশ পর্যন্ত দাগ দিয়ে নিব। যেহেতু আমার এটা ফ্রক হচ্ছে, ফ্রক গোল কামিজ বা ফ্রক যেটাই বলেন আপনারা, কামিজের আমি ডান পাশে কিছুটা পরিমাণ ফাড়া রাখবো, যার জন্য এই মাপটা আমি কোমরের এখান থেকে নিয়ে নিচ্ছি। পুরোটা 5 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এখন নিচ থেকে কিছুটা পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি, যতটুকু পরিমাণ আমি ফাড়াটা রাখবো। আপনারা যতটুকু পরিমাণ ফাড়া পছন্দ করেন সেই হিসাবে দিয়ে নিতে হবে।
এখানে আমি 12 ইঞ্চি ফাড়াটা রাখবো, যেহেতু আমার নিচে বাড়তি কাপড় আছে সেগুলো সব বাদ দিয়ে 12 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। এখানে এখন যেটা করতে হবে, আমার পিছনের যে অংশটা আছে সেটা আমি সরিয়ে ফেলেছি। এখানে এখন যেটা করতে হবে, এখানে 12 ইঞ্চি পর্যন্ত যে দাগটা দেওয়া হচ্ছে সেই দাগ পর্যন্ত কাটিং করে নেব। আর এই ফাড়াটা আমার বা সাইডের, যেহেতু গলাটাতেও আমি লেস দিয়ে ডিজাইন করব, সেই হিসাবে গলার জন্য আনুমানিক 7.5 ইঞ্চি, যে 7.5 ইঞ্চি যেহেতু আমার গলা থাকবে, আমি 7 পর্যন্ত দাগ দিয়ে নিলাম। এখানে যেহেতু লেস বসবে আমার, এখানে আমি 7 ইঞ্চি পর্যন্ত উপর থেকে কেটে নিচ্ছি। আর আপনারা এই ডিজাইনের গলাটা যদি দেন, তাহলে এইভাবেই গলাটা তৈরি করলে আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, বা আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো গলার ডিজাইন দিতে পারেন। যেহেতু আমি লেস বসাবো, তো আমি গোলের ভিতরে কিছুটা পরিমাণ ফাড়া রেখে গলার ডিজাইনটা করব। আমার সাইডের যে কাপড় ছিল সেখান থেকে আমি কাপড়টা নিয়েছি হাতার জন্য, আর পুরো লেসটা আছে আমার এখানে 2.5 ইঞ্চি। যেহেতু কাপড়টা আমার সাইডের কাপড় থেকে নেওয়া, কাপড়টা কম আছে এখানে, সেই অনুযায়ী আমি আড়মোড়ার জন্য 3.5 ইঞ্চি আর হাতা লম্বাটার জন্য 14 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমার লেসে আরও 2.5 ইঞ্চি আছে, 16.5 ইঞ্চি লম্বা হবে আমার। এখন আড়মোড়ার এখানে দাগ দিয়ে 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আড়মোড়াটার জন্য, যেহেতু কামিজে 6.5 ইঞ্চি নেওয়া হয়েছে। আর এখানে মুড়ির জন্য 5.5 ইঞ্চি নিয়েছি। এখন মুড়ি আর আড়মোড়ার এখানে শেপ দেওয়ার পরে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কেটে নিব। উপরের রাউন্ড অংশটা আগে কাটিং করে নিতে হবে, সাইডে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে হাতাটা কাটিং করে নিব। তো অনেকটা সহজে আমার এখানে গোল কামিজটা কাটিং হয়ে গেছে। আপনাদেরকে সেলাইটাও আমি অনেকটা সহজে কিভাবে আপনারা করতে পারবেন সেটা দেখিয়ে দিব। এখানে কিন্তু হাতার নিচের অংশে আমি সেম কাপড় জয়েন দিয়ে নিয়েছি, যেহেতু আমার কাপড়টা কম ছিল। এখন যেটা করতে হবে, এখানে লেসের অনুযায়ী আমি কেটে নিচ্ছি। মাঝখানে কিন্তু আমার জয়েন আছে কাপড়, কারণ এই জয়েনটা সম্পূর্ণ লেসের মাধ্যমে ঢেকে যাবে, যার জন্য আমি এখানে কাপড়টাকে প্রথমে যেটা করতে হবে, বাড়তি যে কাপড়টা এখানে সিধা পাটে আমি ভেঙে সেলাই করে নিচ্ছি। হাফ ইঞ্চির একটু বেশি কামিজের অংশের কাপড়টা রেখে তারপরে লেসটাকে বসিয়ে দিব, যাতে লেসের অংশটা দেখতে অনেকটাই ভালো লাগে। যেহেতু আমার লেসটা ড্রেসের উপরে বসছে, সেই হিসাবে আমি ড্রেসের কালারটা বেশিরভাগ রেখে তারপরে লেসটা বসিয়ে নিচ্ছি। আর এইভাবে হাতাটা বসালে দেখতে অনেকটাই ভালো লাগে। এই সাইডের অংশটাও সেলাই করে নেব। আর লেসের দূরত্বটার কারণে কিন্তু হাতার লেসটা দেখতে অনেকটাই ভালো লাগছে। আমি এইভাবে তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো তৈরি করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, এখানে নিচের যে অংশ আছে সেই নিচের অংশে লেস বসিয়ে নিব। এই কাটাটা আমার মাঝখানে যে 12 ইঞ্চি আমি কেটে নিয়েছিলাম, সেই কাটাটার এখান থেকে লেসটা বসিয়ে নিচ্ছি। সামনের অংশে লেসটা বসানো হয়েছে।
উপরের গলার অংশে যে 7 ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি, সেই কাটা থেকে সিধা পাটে 1 সুতো পরিমাণ কাপড়টাকে ডাবিয়ে এখানে সেলাই করে নিচ্ছি, যেহেতু আমার লেস বসবে। এই সাইডটা 1 সুতো পরিমাণ ডাবিয়ে সেলাই করে নিতে হবে। আর লেসটা গলাটা তৈরি করার আগেই বসিয়ে নিতে হবে। পুরো মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি, কোমর পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। এখানে যেটা করতে হবে, যেহেতু গলার ডিপটা আমি রাউন্ডটা 5.5 ইঞ্চি কাটবো, সেই হিসাবে আমি এখানে মাপ দিয়ে তারপরে দাগ দিয়ে নিচ্ছি। মাপ অনুযায়ী এখন মিডল সেন্টারেও যে দাগটা আছে সে দাগ অনুযায়ী লেসটাকে বসিয়ে নিচ্ছি। আর নিচের যে অংশটা আছে সেটা 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে এখানে লেসটা সেলাই করে নিচ্ছি। আর একটা সাইড লেস আগে বসিয়ে নিচ্ছি, যেহেতু আমার লেসের নিচের অংশটা আমি স্কোয়ারভাবে এখানে বসিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এই গলাটাই তৈরি করেন, সেই ক্ষেত্রে আগে লেস বসিয়ে নিতে হবে, তারপরে এই গলাটা তৈরি করলে অনেকটাই সহজ হবে আর দেখতেও ভালো লাগবে। এই সাইডটাও একই নিয়মে বসিয়ে নিচ্ছি। আমার লেসটা বসানো হয়েছে এখানে, নিচের অংশটা স্কোয়ার ভাবে গলাটা কাটিং করে নিব। হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে গলাটাকে কাটিং করব, যেহেতু সামনের অংশটা আমার কাটা আছে, সেই হিসাবে কাটা অংশের জন্য বাদ রেখে এখানে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সমান করে দাগ দিয়ে নিলাম, উপরের অংশ সমান করে দাগ দিয়ে নিচ্ছি। এখানে এখন 1/2 ইঞ্চি গ্যাপে যে দাগটা দিয়েছি সেখান থেকে উপরে 1/2 ইঞ্চি বাদ রেখে আমি 5.5 ইঞ্চি নিয়েছি এখানে। গোল গলার জন্য 5.5 ইঞ্চি নিয়েছি এখানে, যেহেতু আমার কাটা আছে পুরো গলার ডিপটা 7.5 ইঞ্চি থাকবে। এখানে মাঝখানে কেটে নিলাম, সাইডে 1 ইঞ্চি পরিমাণ রেখে গলাটাকে বসিয়ে নিব একটা কাপড়ের উপরে। গলাটা বসিয়ে নিয়েছি, 200 পরিমাণ কাপড় রেখে রাউন্ডের অংশটাও কেটে নিলাম ভিতরের। গলাটা তৈরি হয়েছে, মাঝখানের অংশ কেটে নিয়েছি। এখানে যতটুকু পরিমাণ বাড়তি রাখা হয়েছে সেই হিসাবে দাগ দিয়ে নিলাম, এক সাইড করে গলাটা বসিয়ে নিতে হবে। যেহেতু গলাটা লেস দিয়ে নিচের অংশটা তৈরি করা, সেই ক্ষেত্রে আপনারা বক্রম বা কাগজ পেস্টিং যেটাই ব্যবহার করেন 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে, তাই গলার মাপটা এক সমানভাবে থাকে। 1/2 ইঞ্চি এখানে আমার বাড়তি আছে, 200 পরিমাণ এখন কাপড় রেখে গলাটা কাটিং করে রাউন্ড যে অংশের জায়গাটা আছে সেগুলো কেটে নিচ্ছি, যাতে গলাটা খুব সুন্দরভাবে বসে। উপরে চাপ সিলি দিয়ে নেব। আমার একটা সাইডের অংশ হয়ে গেছে, আরেকটা সাইডের অংশ এখানে আমি দাগ দিয়ে নিয়েছি গলার মাপ অনুযায়ী। এই সাইডটাও 1/2 ইঞ্চি বাড়তি রেখে পেস্টিংটা তারপরে গলাটাকে বসিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে ফাড়া দিয়ে যদি গোল গলা তৈরি করেন লেসের মাধ্যমে,
এইভাবে যদি তৈরি করেন আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, ফারার ফিনিশিংটাও অনেকটা সুন্দর থাকবে আর গলাটাও অনেকটা ইজিভাবে বসবে। আমার এখানে গলা তৈরি হয়ে গেছে, কাঁধের অংশটা জয়েন্ট দিয়ে নিব পিছনের গলাটার সাথে। পিছনের গলাটা আমি সেলাই করে নিয়েছি যেহেতু গোল গলা, যার জন্য আর পিছনের গলাটা তৈরি দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো কাটটা জয়েন্ট দিয়ে নেব। কাটটা জয়েন্ট দেওয়া হয়ে গেছে, এখন যেটা করতে হবে গলাটা আমি মেশিংয়ে সেলাই করে নিব। এখানে বাড়তি যে পেস্টিংটা রেখেছি সেটা ভিতরের অংশে দিয়ে গলাটা সেলাই করে নিব। এখানে গলাটাকে খুব সুন্দরভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। এই সাইডে যে বাড়তি অংশটা আছে সেটা ভিতরে দিয়ে তারপরে গলাটাকে বসিয়ে নিব। তো অনেকটা সুন্দরভাবে আমার গলাটা তৈরি হয়ে গেছে। এখন নিচের যে কাটাটা আছে 12 ইঞ্চি, সেটার জন্য একটা চওড়া কাপড় নিয়েছি, এখানে মাঝখানে দাগ দিয়ে নিলাম আর নিচের অংশটায় কাপড়টার উপরে বসিয়ে নিব। উপরের অংশে আসার পরে একটু ভিড়ের মতো করে সেলাই করে নিতে হবে। মাঝখানে কেটে নিচ্ছে এখানে, আমার এই কোনাটা ভিয়ের মতো হয়েছে, ভিয়ের কোনাটা কেটে নিচ্ছি। এখন যেটা করতে হবে এটা পাইপিং এর মতো তৈরি করব। যতটুকু পরিমাণ আমি ডাবিয়ে সেলাই করেছি ঠিক ততটুকু পরিমাণে এখানে পাইপিং এর চড়াটা রাখছি, যাতে ফাড়াটা দেখতে অনেকটাই ভালো লাগে। এই সাইডটাও একইভাবে তৈরি করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। আমার নিচের ফাড়াটাও তৈরি হয়ে গেছে এখানে, এখন যেটা করতে হবে বডি আর কোমরের মাপ অনুযায়ী শেপ দিয়ে নেব সাইডে। সাইডের অংশটা সেলাই হয়ে গেছে, আর এই সাইডটার মতো আরেকটা সাইডও সেলাই করে নিব একইভাবে। তারপরে হাতাটা হাতার মাপ অনুযায়ী সেলাই করে নিব। হাতার সেলাইটা আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে। আমার পুরো ড্রেসটা এখানে তৈরি হয়ে গেছে আর দেখতে অনেকটা ভালো লাগছে। ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।